ফলাফল সবার আগে জানতে দ্বিতীয় পদ্ধতির ব্যবহার জানবেন। হ্যাঁ, যদি আপনার সাধারণ নর্মাল ফোন হয়ে থাকে তাহলে চলে আসুন ফোনের মেসেজ অপশনে। মেসেজ অপশনে আসার পর টাইপ করুন বড় অক্ষরে SSC স্পেস। আমরা যারা স্পেস বুঝি না, মানে একটা ওয়ার্ডের লেখার পর একটু পাকা রেখা একটা ওয়ার্ড লেখা, এটা বলে স্পেস। তারপর লেখুন আপনার বিভাগের প্রথম তিন অক্ষর। যদি আপনার ঢাকা বিভাগের হন তাহলে বড় হাতে লেখুন DHA, আর যদি চিটাঙ্গের হন তাহলে লেখুন CHI। এরকম আপনি যেই বিভাগে থাকেন সেই বিভাগের প্রথম তিন অক্ষর আপনি লিখুন। এরপর আপনি স্পেস দেন, আবার মানে ফাঁকা রেখে আপনার রোল নম্বরটি দেন। সঠিকভাবে আপনার রোল নম্বরটি দিয়ে আবার স্পেস দিয়ে আপনি সালটি দেন, যে সালে আপনি পরীক্ষা দিয়েছেন। যদি আপনি 2020 সালের হয়ে থাকেন তাহলে 2020 সাল দিন। এবার আপনার সেই মেসেজটি সেন্ড করুন 1622 নম্বর, মানে 16222 নম্বর। পদ্ধতি দুই, আপনার ফোনটি ইন্টারনেট ব্রাউজার উপযোগী হয়ে থাকে তাহলে আপনার অ্যান্ড্রয়েড ফোনটি সরাসরি চলে আসুন যে কোনো এই সফটওয়্যারগুলো স্ক্রিনে দেখার একটির ভিতরে। এই সফটওয়্যারগুলোর মাধ্যমে যে কোনো একটির ভিতরে ঢুকে ব্রাউজিং করুন। লিখুন SSC রেজাল্ট 2020। যদি আপনার বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেখুন কীভাবে আমরা সার্চ করছি। প্রথমে গুগলের পেজে চলে আসছি, আমরা এখানে লিখছি SSC 2020। তারপরে চলে আসছে কাঙ্ক্ষিত সেই এডুকেশনাল বুক, তো সেখানে আমরা ক্লিক করে চলে যাচ্ছি। তো নিচে দেখতে পাচ্ছি স্ক্রিনে লেখা আছে www.educationalbookresult.gov.in। এই লিঙ্কটিতে আপনারা ক্লিক করে সার্চ করলে আপনারা সেই কাঙ্ক্ষিত ওয়েবসাইটটি পেয়ে যাবেন। আর এই লিঙ্কটি আপনারা অবশ্যই দেখে দেখে আপনারা টাইপ করে নিতে পারেন।